বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের দল বদলের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। গোপালনগরে বিধায়কের কুশপুতুল তৈরি করে সেটিকে দাহ করে তারা। তৃণমূলের পর এবার বিজেপি। গত মঙ্গলবার বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূল ছেড়ে দল বদল করে বিজেপিতে যোগ দেন। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে দল বদল করেন বনগাঁ উত্তরের বিধায়ক সহ বনগাঁ পুরসভার 12 জন কাউন্সিলর। বিধায়কের দল বদল ঘিরে গতকাল রাতেই বনগাঁ থানার চাঁদাবাজার এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিধায়কের ছবিতে আগুন ধরিয়ে দেন তারা। বুধবারও বিক্ষোভ, তবে বুধবার বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা। এদিন গোপালনগর এলাকায় বিজেপির কর্মীরা প্রথমে প্রতিবাদ মিছিল করেন, তারপর বিজেপির পক্ষ থেকে বিধায়কের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ ব্যাপারে স্থানীয় বিজেপির দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় ব্যাপক সন্ত্রাস হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন বিধায়ক। লোকসভা ভোটে ভালো ফল করার পর তার এই দলবদল মেনে নিতে পারছেন না বিজেপির কর্মী ও সমর্থকেরা। গত লোকসভা নির্বাচনে বিজেপি জয় জয়াকার, সেই জয় জয়াকার মূলে আমাদের বিজেপির কর্মী সমর্থকরা এবং এর খলনায়ক ছিল তৃণমূলের বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনার নেতৃত্বে এলাকায় ছাপ্পা হয়েছিল, তাই এলাকার মানুষ তাই বিশ্বজিৎ দাসকে কোনো রকমই মেনে নিতে পারছে না। দিল্লি কেন্দ্রে নরেন্দ্র মোদীকে পাঠানো যায়, তার জন্য আমরা এই প্রস্তাব রেখেছি। পাশাপাশি এদিন বনগাঁ পুরসভার দলত্যাগী কাউন্সিলর দীপ্তি সরকারের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। বুধবার বিকালে বনগাঁ চাকদা রোডের ওপর চাপাবেড়িয়া এলাকায় বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। এরপর তারা দীপ্তি সরকারের ছবিতে আগুনও ধরিয়ে দেন। এ বিষয়ে এলাকাবাসীদের দাবি, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।